হ্যালো গাইস, দিস ইজ রুম, ওয়েলকাম টু রুম সেকশন। তো এখন কথা বলবো একটা ইন্ডিপেন্ডেন্ট শর্ট ফিল্মকে নিয়ে, যেই শর্ট ফিল্মটাকে ডিরেক্ট করেছে আমাদের সবার প্রিয়, বিশেষ করে আমার খুব প্রিয় একজন রিভিউয়ার, তার নাম মহারাজ চ্যাটার্জি, এবং তার চ্যানেলও আছে ইউটিউবে মহারাজের ফিল্মি নলেজ বলে। তার আগেও আমি একটা শর্ট ফিল্ম রিভিউ করেছিলাম যার নাম ছিল ইটস আ ক্রাইম। তা সে আর একটা নতুন একটা ইন্ডিপেন্ডেন্ট ভাবে শর্ট ফিল্ম বানিয়েছে, যেটা একটা ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করা হয়েছে। তা শর্ট ফিল্মটার নাম হচ্ছে দ্য রিভেঞ্জ। দ্য রিভেঞ্জ, এই শর্ট ফিল্মটা কেমন লাগলো সমস্ত কিছু নিয়ে কথা বলবো। ফার্স্টেই বলি, শর্ট ফিল্মটা আজকে রিলিজ করা হয়েছে। এই শর্ট ফিল্মটার গল্পটা যদি ছোট করে বলি, তাহলে এটাই বলবো যে শর্ট ফিল্মটা হচ্ছে একটা কাপেলকে। গল্পটা শুরু হচ্ছে এমন একটা দিক থেকে যেখানে দেখানো হচ্ছে একটা কাপেলকে, যে কাপেলটার এক বছর অ্যানিভার্সারি হয়ে গেছে এবং তারা ছোটখাটো ভাবে তাদের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করছে। এবং সেই ছেলেটা সদ্য চাকরি পায় এবং সেদিনকেই সেই অ্যানিভার্সারি রাতেই তাকে বেরিয়ে যেতে হয়, যেহেতু তার নাইট শিফট ছিল বলে। এবার সেই রাতে সেই ছেলেটা বেরিয়ে যাওয়ার পর সেই মেয়েটার সঙ্গে একটা অদ্ভুত কিছু হয়, সেটা জানার জন্য অবশ্যই আপনাদের এই শর্ট ফিল্মটা দেখতে। আমি বাকিটা আমি কিচ্ছু বলবো না, বাকিটা বলে পুরোপুরি একটা স্পয়েল হয়ে যাবে। এবং লাস্টে একটা খুব সুন্দর টুইস্ট আছে, একটা থ্রিলার ধরনের টুইস্ট, সেটা জানার জন্য অবশ্যই আপনাদের এই শর্ট ফিল্ম দেখতে হবে। শর্ট ফিল্মটার গল্পটা সত্যি খুব সুন্দর, আমি বলবো না পুরোপুরি ইউনিক, এরকম গল্প আগেও দেখেছি, কিন্তু সেটার প্রেজেন্টেশনটা সত্যি খুব ভালো। এখানে যারা যারা অভিনয় করে তাদের অভিনয় ভালো লেগেছে। এবং আমার যেটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই শর্ট ফিল্মটার ক্যামেরার কাজ। ক্যামেরার কাজ দুর্দান্ত হয়েছে এবং এডিটিংটাও সত্যি খুব ভালো হয়েছে। এবং এই শর্ট ফিল্মটা একটা গান আছে, যখন সেই কাপেলটার ব্যাক স্টোরি স্টোরিটা দেখানো হয় তখন সেই স্টোরিটার সঙ্গে সঙ্গে গানটা হয়। সত্যি গানটা খুব সুন্দর, প্লিজ হেডফোন দিয়ে এই শর্ট ফিল্মটা দেখবেন। শর্ট ফিল্মটার ডিউরেশন মাত্র 17 মিনিট, আপনারা প্লিজ দেখুন। শর্ট ফিল্মটার ডিরেক্টর মহারাজ চ্যাটার্জি, শর্ট ফিল্মটার কিছুটা অংশে তাকে দেখতে পেয়েছি, সত্যি খুব ভালো লাগলো। এবং সত্যি কথা বলতে গেলে প্রত্যেকটা ডিপার্টমেন্টই আমার ভালোই লেগেছে, কিন্তু একটা জায়গায় এই শর্ট ফিল্মটা যে অ্যাক্ট্রেস, তার মুখের কিছু এক্সপ্রেশন আমার একটা ফল্ট লেগেছে কিছু কিছু জায়গায়। কারণ এখানে গানটা দেওয়া হয়েছে, সেই গানে কিছু কিছু জিনিস না রিপিট করেছে, সেইখানে এক্সপ্রেশন গুলো কেমন একটা লাগছিল, এটা যখন আমার একটা ফল্ট মনে হয়েছে। এগুলো আরো ভালো করা যেত, যেহেতু একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ, আমি সবসময় ইন্ডিপেন্ডেন্ট কাজের পাশে থাকি। যেদিন আগে একটা ইন্ডিপেন্ডেন্ট শর্ট ফিল্মে রিভিউ করেছে, নাম ছিল হচ্ছে উপলব্ধি, সেখানেও কিছু ফল ছিল, এখানেও ডাবিং এর একটু ফল ছিল, আমি সেটা বলেছি। তা এই জিনিসগুলো বললে তারা যখন পরবর্তীকালে কাজ করবে এরকম ইন্ডিপেন্ডেন্ট ভাবে শর্ট ফিল্ম বানাবে, সেই জিনিসটাকে পরিবর্তন করবে, তার জন্য এইগুলো বলা। এবং তার সঙ্গে সঙ্গে সত্যি শর্ট ফিল্মটা দেখে খুব ভালো লাগবে, মাত্র 17 মিনিট এর ডিউরেশন, চাই আপনারা সবাই দেখুন, সত্যি খুব ভালো লাগবে, নিরাশ হবেন না, এইটুখানি গ্যারান্টি দিচ্ছি। এবার শর্ট ফিল্মটা কি করে দেখবেন, ডেসক্রিপশন বক্স চেক করুন, দেখবেন সেখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এবং সেখানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও দেখতে পারেন। বা আমি আর একটা উপায় বলছি, প্লে স্টোর থেকে মাই সিনেমা হল অ্যাপটা ডাউনলোড করবেন, এবং অ্যাপটা ডাউনলোড করার পর দেখবেন দ্য রিভেঞ্জ বলে এই শর্ট ফিল্মটার পোস্টার আছে, এবং সেখানে দেখবেন বুক টিকিট বলে একটা অপশন আছে, সেখান থেকে 25 টাকা দিয়ে এই শর্ট ফিল্মটা আপনারা দেখতে পারেন। একদম কম খরচে এত সুন্দর একটা শর্ট ফিল্ম বানিয়েছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমার সত্যি খুব ভালো লেগেছে, তারা সবাই মিলে এই কাজটা করেছে, এবং পুরো টিমকে আমার তরফ থেকে একটা বড় হ্যাটস অফ। কারণ সত্যি এগুলো করতে অনেক খাটাখাটনি লাগে, অনেক পরিশ্রম লাগে, তারাও এই জিনিসটা অনেক কষ্ট করে করেছে, এটা দেখে সত্যি খুব ভালো লাগলো, আমি চাই আপনারা সবাই দেখুন। বাকিটা জানার জন্য কি করতে হবে, আপনাদের সবাইকে এই সিনেমা হল বা আমার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কটা গিয়ে ক্লিক করুন এবং এই শর্ট ফিল্মটা দেখুন মাত্র 25 টাকা দিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগে। তাই এটাই সময় ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করে দেবেন, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার।